রাশেয়ের গোদাগাড়িতে সরকারি চালসহ এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ উপজেলার গোয়ালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার বিকেলে পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ও এম এস ডিলার বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম নাজমুল সরকার সময় সাতষট্টি বস্তা চাল উদ্ধার করা হয় সই জাল করে দুস্থদের চাল না দিয়ে আত্মসৎ করায় স্বপনকে আটক ও মামলা করা হয় এদিকে চাল চুরির খবর প্রকাশ করায় ঠাকুরগাঁয়ে সাংবাদিক সহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মামলায় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ফোর ডট কমের প্রধান সম্পাদক তফিক ইবরোজ খালিদি ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারকে আসামি করা হয়েছে